আলাইকুম। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা টাইপোগ্রাফি নিয়ে ক্লাস করলাম, আমরা পেন্টুল নিয়ে ক্লাস করব, ক্লাসটা দেখব। আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আসেন, তারা এখন আসছেন, থাকেন, সমস্যা নেই, আমি প্রেজেন্ট বলেন সব দিয়ে দিব। পেন্টুল এখানে একটা দেখেন, হাতের মতো দেখতে একটা আইকন দেখা যাবে, এটা হচ্ছে মানে এটা এটা এটার নামটা হচ্ছে পেন্টুল, যেটার শর্টকাট হচ্ছে পি। মাউস এখানে রাখেন, চলে আসবে পেন্টুল, যেটা শর্টকাট হচ্ছে এখানে দেখা দিচ্ছে ফটোশপ নিজে নিজে কিভাবে কি করে। এবার আসেন, আমরা পেন্টুলে ক্লিক করলাম, পেন্টুলকে সিলেক্ট করার সাথে সাথে আমাদের সাব মেনু বারে কয়েকটা অপশন দেখা যাবে, সেটা হচ্ছে প্রথমে এখানে থাকবে শেপ, তারপর হচ্ছে পাথ। এই পাথে যখন ক্লিক করবেন তখন এরকম চলে আসবে, আর আপনি যদি শেপে ক্লিক করেন তখন এখানে ফিল কালার, স্ট্রোক কালার এগুলো চলে আসবে। ঠিক যখন আমরা কোনো একটা শেপে ক্লিক করি, শেপ টুলটা নিয়ে সিলেক্ট করি, তখন ঠিক আমাদের ফিল স্ট্রোক চলে আসে। ঠিক আমরা পেন্টুল দিয়ে যখন আমরা পাতে না থেকে যখন শেপে যাব, ঠিক আমাদের ফিল কালার, স্ট্রোক কালার চলে আসবে। দ্যাট মিন্স পেন্টুলে এটা দিয়ে বোঝাচ্ছে কি আমাদের কি করা যায়, পেন্টুল দিয়েও শেপ ক্রিয়েট করা যায়। তবে আমরা আজকে দেখব পাত, প্রথমে দেখবো হচ্ছে পাত দিয়ে। হ্যাঁ, পাতটা কি পেন্টুল দিয়ে যখন আমি একটা ক্লিক করলাম, একটা কি দেখা যাচ্ছে, একটা পয়েন্ট দেখা যাচ্ছে, স্কোয়ার একটা পয়েন্ট দেখা যাচ্ছে। এই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট, আবার বলি এই পয়েন্টটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। তো একটা অ্যাঙ্কর পয়েন্টে কিন্তু কোনো রকম কি হয় নাই, হয় নাই। আমি আরেকটা ক্লিক করলাম, তাহলে কি হলো, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট হলো। দুইটা অ্যাঙ্কর পয়েন্ট মিলে কি তৈরি হলো, একটা রেখা তৈরি হলো। আমরা ছোটবেলায় পড়ালেখার সময় পড়ছিলাম হয়তো, এটা হচ্ছে একটা বিন্দু, হচ্ছে একটা বিন্দু, দুইটা বিন্দু মিলে কি তৈরি হয়, একটা রেখা তৈরি হয়। ঠিক একইভাবে পেন্টুলের একটা পয়েন্ট হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট মিলে হয় একটা রেখা। মানে এখানে আমরা রেখা বলবো না, এটা এখানে বলবো হচ্ছে এটা পাথ, PATH, এটা হচ্ছে পাথ বা পথ, ঠিক আছে, পাথ, ঠিক আছে। আমি একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটা কি তৈরি হলো, একটা পাত তৈরি হলো। ঠিক এখন মনে করেন আমি যদি শিফট চেপে ধরে করি তাহলে এটা সমান হবে। মনে করেন আমি শিফট না ধরে এখানে ক্লিক করলাম, এরকম একটা পাত তৈরি হলো। আমি যদি শিফট চেপে ধরে করি মানে সোজা হবে, যেমন শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম, সোজা হচ্ছে, শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম, সোজা হচ্ছে, শিফট ধরে এখানে ক্লিক করলাম, শিফট চেপে এখানে এসে দেখেন, ঠিক এখানে এসে এটা এখানে কয়টা, একটা অ্যাঙ্কর পয়েন্ট, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, তিনটা অ্যাঙ্কর পয়েন্ট, চারটা অ্যাঙ্কর পয়েন্ট। এবং এখানে এসে মাউসটা যখন রাখবো সাথে সাথে আমার কি হচ্ছে, যেমন এখানে মাউসটা রাখি, ক্লিক করলাম, কন্ট্রোল জেড দিলাম, এখানে মাউসটা রাখি, দেখেন আমার পেন্টুলের আইকনেরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা ছোট করে সার্কেল দেখা যাচ্ছে, ছোট করে সার্কেল দেখা যাচ্ছে। এই সার্কেলটাকে বোঝাচ্ছে হচ্ছে কি এখানে এসে পার্টটা কি হবে, জয়েন্ট হবে, জয়েন্ট হবে। এখানে ক্লিক করলাম, পুরোটা জয়েন্ট হয়ে গেল। তাহলে এখানে এই পাতের মধ্যে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা অ্যাঙ্কর পয়েন্ট। এর নামটা হচ্ছে পেন্টুল। পেন্টুলের আরো পরিবার আছে, পেন্টুলের ভাই বোন চাচা চাচি, হ্যাঁ সবাই বাবা মা সবাই আছে, এগুলাকে দেখবো, অপশন আছে পেন্টুলের, নামটা হচ্ছে পেন্টুল। পেন্টুলের এই কাজটা দেখলাম, এবার আমি কন্ট্রোল জেড দিই। এবার আসেন, একটা অ্যাঙ্কর একটা ক্লিক করলাম, এর আগে আমি কি করছি, ক্লিক এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, হ্যাঁ, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, তিনটা অ্যাঙ্কর পয়েন্ট, চারটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করছি জাস্ট। এখন হচ্ছে এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে আমি মাউসের লেফট দিয়ে ক্লিক করলাম, বাট মাউসটা ধরে রাখলাম। দেখেন আমি ক্লিক করছি কিন্তু মাউস আমি ছেড়ে দিই নাই, যে লেফটে ক্লিক করছিলাম না ওই ল্যাপটা আমি ধরে রাখছি। ধরে রেখে যদি আমি মাউসটা একটু উপরের দিকে নিয়ে যাই, কি বের হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট থেকে,
যে দুইটা হাত বের হচ্ছে সেই দুইটা হাতকে বলা হয় হ্যান্ডেল, এই দুইটা হাতকে বলা হয় হ্যান্ডেল। অ্যাঙ্কুর পয়েন্ট থেকে যে দুইটা অপশন বের হচ্ছে সেই দুইটাকে বলা হয় হ্যান্ডেল। আমি এখনো মাউসটা ধরে রাখছি, এটাকে এখন নিচে নিয়ে যাই, এরকম নিয়ে যাই, এটা হচ্ছে কি আমার হ্যান্ডেল, এই দুইটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার হ্যান্ডেল। এখানে একটা ক্লিক করি কোনো হ্যান্ডেল বের হয় না, আর এখানে যদি ক্লিক করে ধরে রাখি ছেড়ে না দিই এবং একটু মাউসটা একটু নাড়াচাড়া করি তাহলে ওই দুইটা হ্যান্ডেল বের হয়ে যাবে। তারপর এখানে এসে আমি ক্লিক করে পোড়াটা একটা সিলেক্ট করে গেলাম, এটা পোড়াটা হচ্ছে একটা হাত, ঠিক আছে। এবার আসেন, এটা যখন ক্রিয়েট করব ঠিক আমার এখানে লেয়ারের ডান পাশে একটা পাথ নামের অপশন আছে, আমি আপনাদেরকে এখানে বললাম না পাথ, এখানে উপরেও লেখা আছে পাথ। পেন টুল দিয়ে যখন আপনি কোনো একটা পাথ ক্রিয়েট করবেন তখন এখানে লেয়ারের ডান পাশে একটা পাথ প্যানেল আছে, সেই পাথ প্যানেলের মধ্যে এটা কি চলে আসছে যখন পাথ ক্রিয়েট করবো। ঠিক লেয়ারে মনে করেন আমরা আগে যখন কি করতাম, আমরা ট্যাব টুলে সিলেক্ট করে যখন কোনো কিছু ট্যাব করতাম সাথে সাথে আমাদের ট্যাব লেয়ার নামে টেক্সট লেয়ার একটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যেত। ঠিক একইভাবে আমরা যখন পাথ ক্রিয়েট করব, হ্যাঁ পাথ পেন টুল দিয়ে পাথ ক্রিয়েট করব, ঠিক সাথে সাথে অটোমেটিক একটা পাথ চলে আসবে। পেন টুলে ক্লিক করি, পাথটা চলে গেছে, দেখেন অটোমেটিক পাথ চলে আসছে এখানে। এবং এটা হচ্ছে এটা কি মাউসটা রাখেন কি লেখা উঠছে, এখানে লেখা উঠছিল কি লেয়ার থাম্বনেল, আর এখানে লেখা উঠতেছে কি পাথ থাম্বনেল। ভালো করে দেখেন, এখানে এখানে লেখা উঠতেছে পাথ থাম্বনেল আর ওইটা ছিল লেয়ার থাম্বনেল। সো এটা মনে রাখবেন কি আপনাদেরকে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে বলে পাথ থাম্বনেল কি, হোয়াট ইজ পাথ, হোয়াট ইজ অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ তারপর জিজ্ঞেস করতে কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট মিলে একটা মানে একটা রেখা সরল রেখা তৈরি হয় বা একটা পাথ তৈরি হয়, সেরকম জিজ্ঞেস করতে পারে। আর পাথের পাথের লেয়ার গুলা কি লেয়ারে থাকে নাকি পাথে থাকে, পাথের লেয়ার গুলা কিন্তু এখানে লেয়ারে থাকে না, পাথ প্যানেলেই থাকে। তো পাথের এখন কথা হচ্ছে পাথের লেয়ার গুলা কি কি নাম রাখা যায়, যেভাবে আমরা লেয়ারে সরাসরি লেয়ারকে আমরা লক করতে পারি, আনলক করতে পারি, এখানে নাম লিখতে পারি, এখানে কি করা যায়, হ্যাঁ এখানেও করা যায়। আপনি পাথে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, এখানে লেখেন ওখানে পাথ ওয়ান অথবা ফ্রি হ্যান্ড ড্র, দেখলাম দেখছেন এখানে চলে আসছে। তাহলে আমরা পাথ দেখতে পারলাম, যদি এরকম মনে করেন আমি বাইরে ক্লিক করলাম এটা দেখা যাচ্ছে না, যদি আমি পাতে গিয়ে দেখি এখানে ক্লিক করি সাথে সাথে আমার ওই পার্টটা চলে আসবে। এবং এখান থেকে চাইলে এটা ডিলেটও করতে পারি, এখান থেকে ডিলেট দি অথবা কিবোর্ড থেকে ডিলেট চাপলে ডিলেট হয়ে যাবে। এবার আসেন, পেন টুল তো গেল, এবার হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল জাস্ট আর্ট করা, না এখন না পরে, জাস্ট আর্ট করা, আর্ট করে নিয়ে আসা, যেমনটা আমি মনে করেন করতেছি একটা পাহাড়ের করতেছি, বললাম শেষ কি হলো, এটা হচ্ছে ফ্রি ফ্রম, এটা হচ্ছে ফ্রি ফ্রম প্যান্টুলার কাজ, এটা হচ্ছে ফ্রি ফ্রম প্যান্টুলার কাজ, সরাসরি ফ্রিলি করা। যেমন দেখেন এটারও একটা পাথ ক্রিয়েট করা হয়ে গেল, এটাও ডিলেট দিই। তারপর হচ্ছে কার্ভেঞ্চার, কার্ভেচার পেন্টুল, এটার কাজ কি, এটার কাজ আরো সহজ, এটার কাজ বুঝতে হলে যেমন দেখেন আমি প্রথমে একটা ক্লিক করছি, পরে আরেকটা ক্লিক করছি, পরে এখানে আরেকটা ক্লিক করছি, কি হলো এটা অটোমেটিক, তখন যে কি করছিলাম, তখন যে করছিলাম পেন্টুল দিয়ে একটা ক্লিক, একটা ক্লিক, তিনটা ক্লিক, চারটা ক্লিক, এরকম ক্লিক ক্লিক করলে কি হচ্ছে কোনো প্রকার হ্যান্ডেল বের হচ্ছে না। বাট আমার হচ্ছে আমার কার্ভেঞ্চার টুল, কার্ভেঞ্চার টুলে কি করতেছে ক্লিক করলে কি হবে, মানে আমি যদি হ্যান্ডেল রাখতে না চাই, আমি যদি এখানে ক্লিক করি অটোমেটিক সেটা হ্যান্ডেলটা চলে আসবে, এখানে হ্যান্ডেল আছে বলেই এটা এমনটা হয়েছে। এবং সেটা কিভাবে দেখব সেটা একটু পরে দেখব, আগে এটা ভালো করে বুঝি। তারপরটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, সেটা আবার কি, যেমন মনে করেন আমি একটা ক্লিক, একটা
চারটা কি পাঁচটা কি, আমি চাচ্ছি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অ্যাঙ্কুর পয়েন্ট আছে, এখানে আমি আরেকটা অ্যাঙ্কুর পয়েন্ট প্লাস করব। তাহলে আমি এখানে যদি ক্লিক করি দেখেন আরেকটা অ্যাঙ্কুর পয়েন্ট চলে আসছে, সাথে দুইটা হ্যান্ডেলও চলে আসছে। তারপর হচ্ছে ডিলেট অ্যাঙ্কুর পয়েন্ট, যে কোনো একটা অ্যাঙ্কুর পয়েন্টকে ডিলেট করবো, এখানে ক্লিক করি অ্যাঙ্কুর পয়েন্ট ডিলেট, এখানে ক্লিক করি অ্যাঙ্কুর পয়েন্ট ডিলেট। তারপর এরপর একটা আছে কনভার্ট পয়েন্ট টুল, পয়েন্ট টুলকে কনভার্ট করা, এখানে ক্লিক করলাম কনভার্ট করে ফেললাম। জাস্ট এখানে অ্যাঙ্কুর পয়েন্টটাকে মাউসের লেফট দিয়ে চেপে ধরে, হ্যাঁ জাস্ট মাউসটা নাড়াচাড়া করছি, সম্পূর্ণ কনভার্ট হয়ে গেছে, কি ছিল কি হয়ে গেছে। এবার আসেন একটু শর্টকাট বুঝি, সব ডিলেট দি। এবার আসেন এটা হচ্ছে প্যান্টুল দিয়ে সিলেক্ট করলাম, তারপর শিফট চেপে ধরে সিলেক্ট করছি, মাউসটা ছেড়ে দিয়ে একটু ড্রাগ করলাম, তারপর এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে আবার ড্রাগ করলাম, এখানে তারপরে একটা ক্লিক করে লাগিয়ে দিলাম, প্যান্টুল তো গেল। এবার আসেন ডিরেক্ট সিলেকশন টুল, এখানে এখানে দুইটা আছে সিলেকশনে, একটা আছে পাথ সিলেকশন টুল আর একটা আছে ডিরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন টুল হচ্ছে সরাসরি পুরো একটা পাথকে কি করা, মুভ করা, আর ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে সরাসরি ডিরেক্ট আপনি মনে করেন এখানে ক্লিক করছেন, দেখেন এখানে হ্যান্ডেল আছে কিন্তু এখানে ক্লিক করেন কোনো রকম হ্যান্ডেল নাই, কারণ হচ্ছে আমি এখানে জাস্ট একটা ক্লিক করছি, ক্লিক করে আমি ড্রাগ করি না, এখানে আমি হ্যান্ডেল রাখছি বলে হ্যান্ডেল। এবার আসেন এই পাথ সিলেকশন টুল দিয়ে আমরা অনেক প্রকারের কাজ করতে পারি, যেমন মনে করেন আমি একটা, ঠিক আছে এটা দিয়ে দেখে আসা নেই, এইটা সিলেক্ট ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আমি চাইলে এই হ্যান্ডেলটা এভাবে করে ঘুরিয়ে দিতে পারি, তবে এরকম করে ঘুরিয়ে দিতে পারি, এখানে ক্লিক করি, এখানে দেখেন দুইটা হ্যান্ডেল একসাথে কাজ করতেছে, ক্লিক করি এখানে কোনো হ্যান্ডেল নাই, এটা এরকম করতে। এবার আসেন আরো শর্টকাট জানি, যদি আমি এখানে ক্লিক করলাম ডিরেক্ট সিলেকশনের টুলের মাধ্যমে এটা মাউস দিয়ে মানে নাড়াচাড়া করলাম, কি হচ্ছে আমার দুইটা হ্যান্ডেল সাথে কাজ করত, যদি আমি চাচ্ছি দুইটা হ্যান্ডেল না শুধুমাত্র একটা হ্যান্ডেল, যেমন আমার এই হ্যান্ডেলটা ঠিক আছে হচ্ছে এই হ্যান্ডেলটা এদিকে চলে আসে, তাহলে আমরা কিভাবে কাজ করব, অলটা চেপে ধরে কি আমি কি চাচ্ছি, অলটা চেপে ধরে শুধুমাত্র ওই হ্যান্ডেলটাকে মডিফাই করতে পারছি, আর যদি কন্ট্রোল চেপে ধরে রাখি দুইটা, তো আপনার ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে না, আপনি যদি মনে করেন প্যান টুল দিয়ে করছেন কাজ সমস্যা নেই, আপনি জাস্ট অলটা চেপে ধরেন, অলটা চেপে ধরে করেন, দেখছেন অলটা চেপে ধরে করলে যদি আপনি প্যান টুলে থাকেন অলটা চেপে ধরে করেন তখন একটা হ্যান্ডেল নিয়ে কাজ করবে, আর যদি কন্ট্রোল চেপে ধরে করেন, কন্ট্রোল চেপে ধরে করেন দুইটা হ্যান্ডেল সাথে কাজ করবে, কিন্তু আপনি যদি আগে অলটা চেপে ধরে কাজ করে ফেলেন তাহলে কি হচ্ছে এই হ্যান্ডেলের যে জয়েন্ট একটা ছিল সেটা ভেঙে যাবে, এখন যদি আমি কন্ট্রোল চেপে ধরে করি একটাই কাজ করবে। আমি আপনাদেরকে বলছিলাম কি কন্ট্রোল চেপে ধরে করলে দুইটা হ্যান্ডেল একসাথে কাজ করে, অলটা চেপে ধরে করলে একটা হ্যান্ডেলেই কাজ করে, কিন্তু যখন আপনি অলটা চেপে ধরে করবেন সেই অলটারের চিহ্নটা দেখেন, অলটার যখন ক্লিক করলাম অলটার যখন প্রেস করলাম তখন কি হয়ে গেল, আমার কার্সারটা, আমার কার্সারটা দেখেন ঠিক একইভাবে এই কনভার্ট পয়েন্ট টুলের কার্সারটা দেখেন, এই কনভার্ট পয়েন্ট টুলের কাজ হচ্ছে কি হ্যান্ডেল কি করে ফেলা, একটা হ্যান্ডেলের সাথে আর একটা হ্যান্ডেল যেমনটা জয়েন্ট থাকে যেমনটা একসাথে কাজ করা যায়, ঠিক কনভার্ট টুলের সাহায্যে, কনভার্ট পয়েন্ট টুলের সাহায্যে শুধুমাত্র একটা হ্যান্ডেল কাজ করে তখন আরেকটা হ্যান্ডেলের সাথে যে জয়েন্টটা ছিল সেই জয়েন্টটা ব্রেক আপ করে ফেলে, যার কারণে আপনি যখন যদি কন্ট্রোল দিয়েও কাজ করেন একটাই কাজ করবে, অল্টার দিয়ে কাজ করেন একটাই কাজ করবে, আপনার এখানে অল্টার হচ্ছে কনভার্ট পয়েন্ট টুলের কাজ করে আর ডিরেক্ট সিলেকশন টুলের কাজ করে হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল কি করে ডিরেক্ট সিলেকশনের কাজ করে। তো আমি এই দুটোটা বুঝিয়ে দিলাম, তারপর প্যান টুলও বোঝালাম। এবার আসেন প্যান টুলের শেপ টুল সম্পর্কে জানবো, প্যান টুল ক্লিক করলাম তারপর এখানে শেপে ক্লিক করলাম, মনে করেন আমি আগের মতো
এখানে একটা ক্লিক করলাম, এখানে এরকম করলাম হ্যান্ডেল, চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম, হ্যান্ড একটা কর্নার থাকবে, মনে করি আমি কি হলো শেপ। এখানেও ঠিক আমরা চাইলে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে কাজ করতে পারি। ডিরেক্ট সিলেকশন করে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্টগুলোতে ক্লিক করলাম, তারপর এখানে মডিফাই করলাম, দেখেন এখন মডিফাই হচ্ছে। যদি আমি এখন আমি অল্ট অল্টার চেপে ধরে করি, ঠিক আছে, এখন কিন্তু আর কন্ট্রোল করে কন্ট্রোল দিলে এখন আর কাজ হবে না। এখানে আমরা এবং মডিফাই করতে পারি, আর এটা দিয়ে তো করলাম, এবার কি ফ্রম কন্ট্রোল দিয়ে করি সরাসরি, একদম ইজি। আরো করি পাহাড়, তারপর এটা আমি হয়ে যাচ্ছে সবকিছু। তারপর হচ্ছে অ্যাডভেঞ্চার পেন টুল, এটার কাজ সরাসরি হ্যান্ডেল ক্রিয়েট করে, তাতে হ্যান্ডেল থাকবে, তাতে দুইটা দুইটা করে মডিফাই করে। এখানে পাতা যাচ্ছে শেপ থ্রি, শেপ শেপ থ্রি পাত, সেবার পাত একটা হয়ে গেল। হ্যাঁ দেখেন এখানে সবগুলাই কিন্তু একটা পাতা যাচ্ছে। তো আমরা যদি আমরা আমরা যদি চাই আমরা যদি চাই মানে আলাদা একটা পাতা হোক, তখন কি করব, এখানে দেখেন তখন লেয়ারে যাবেন, এখানে কি হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার, আর যদি পাতে যান ক্রিয়েট নিউ পাত, এখানে অলরেডি একটা পাত আছে, আমি যদি প্লাস দিই আর একটা পাত ক্রিয়েট হবে, এখানে যদি এখন আমি আর একটা দিই করি তাহলে কি হচ্ছে, সরি এই পাতে সিলেক্ট করে কাজ করতে হবে, সিলেক্ট করা আছে পারছি। শেপ পাত আর ওয়ার্ক পাত এই ভিন্ন, এই পাতটা হচ্ছে আমার ওয়ার্ক পাত আর এটা হচ্ছে আমার শেপ পাত। আমরা ডিজাইন করার সময় যে কাজগুলো করি মনে করেন এটা একটা আমার ডিজাইনের কাজ,
আমরা এভাবে করে কাজ করি, বিজনেস কার্ড, ফ্লায়ার, পোস্টার এই ধরনের ডিজাইনগুলো এইভাবে করে কাজ করা। এভাবে করে শেপ ক্রিয়েট করে কাজগুলো আমরা যতগুলো কাজ দেখতে পাই এভাবে করে শেপ ক্রিয়েট করে করা। তো পেন টুলটা এই জন্যই দরকার হয়। আর আপনি পেন টুল দিয়ে যদি বেশি বেশি করে কাজ করেন, আপনি ইলাস্ট্রেটরের জন্য আপনার জন্য বেস্ট প্র্যাকটিস হবে। ফটোশপের পেন টুল যে ভালো করে পারে, ইলাস্ট্রেটর পেন টুলের জন্য বস। এবার আসেন আগের প্রজেক্টে, আগের বেচের জন্য আমরা পেন টুল দিয়ে একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে অ্যাংরি বার্ড করছিলাম, হয়তো আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। এখন আমরা সেই অ্যাংরি বার্ড নিয়ে কাজ করবো, প্রজেক্ট নিয়ে কাজ করবো। এই কাজটাই করবো আমরা আগের বেজের জন্য করা। করে রাখি এখানে আরেকটা জিনিস শেখানো এখানে আপনাদেরকে, যেটা হচ্ছে মনে করেন এটা একটা শেপ, এই শেপ টুল যখন আপনি ক্রিয়েট করছেন, হ্যাঁ ওখানে আরেকটা শেপ টুল ক্রিয়েট করবেন, বাট আপনি যদি এখানে এসে এখানে একটা অপশন আছে ইউনিভার্স পাথ অপারেশন, এখানে ক্লিক করে যদি আমি এখন কম্বাইন শেপে দিই, কম্বাইন শেপে করলাম, এই দুইটা শেপ একসাথে কি হয়ে গেল, কম্বাইন হয়ে গেল। এখন আমি শেপে ক্লিক করে এখানে যদি এখন সাবট্রাক্ট ফ্রম শেপ সিলেক্ট করে দিই তাহলে কি হবে, এটা সাবট্রাক্ট হবে। পেন টুলের শেপ দিয়ে দেখে আপডেট হল। আগে অবশ্যই আমাদেরকে সিলেক্ট করতে হবে, যতটুকু ক্রিয়া দিব ততটুকু খেয়ে নিবে। পাথকে সিলেক্ট করে কাজ করতে আলাদা শেপ এখানে দেখতে পাবেন জিনিসটা, সেটা হচ্ছে যদি আপনি শেপ করেন যদি কাজ না করে তাহলে দেখতে দেখবেন কি এখানে লেয়ারটা আলাদাভাবে ক্রিয়েট করা কাজ করতে, কারণ এখানে আলাদা লেয়ার ছিল সিলেক্ট করে। এটাই হচ্ছে ওভারলেপিং,
যেটা আছে সেটা হচ্ছে এক্সপ্লোড ওভারল্যাপিং। এটা কেন দেখালাম একটু পরেই বুঝতে পারবে। এখানে এই কাজটা আছে, একটা করার সময় এটা বলি আমি ডিরেক্ট সিলেকশন এর কাজ এখানে ক্লিক করলাম। এই এটা লিখতে পারি বেস, তারপর হচ্ছে দেখেন যদি ভ্যাকসিনেশন টুল এই ইনকর্পোরেট সেট করি, কিবোর্ড থেকে রাইট এরো কি চাপ পাশে চল দেখি। এখন কি করব, আমি এই পাশারটা করব না, যে আমার এই পাশারটা এটার মতো হুবহু না হয়। এই কন্ট্রোল একটা কন্ট্রোল জায় দিব, দেখ গেছে কন্ট্রোল টি দিব,
রাইট ক্লিক করো, ক্লিক হরিজন্টাল দিন, লিখতে হবে। তারপর ডিরেক্ট সিলেকশন একটা চোখ তাকে কন্ট্রোল জে দিয়ে লেখা রাখে আই ইন আমার বোঝার সুবিধার্থে নাম নেই। আরেকটা ছোট করে নিছি, কন্ট্রোল জি দিয়ে এগুলো আই আই এস দেখলাম পারফেক্ট।
নিচের শেপটা, হ্যাঁ কালারটা। আই ব্যাগ আই ইন back I in full I should ভালো কথা। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেভ করা, সেভ আগে আগে করে রাখলে ভালো, তখন কন্ট্রোল এস দিতে ই করি না যে হার্ট অ্যাটাক করে।
এখন আর একটা বিগ খোলা করব। আচ্ছা দিলাম।
আইটা আলাদা একটা কপি কর। প্রায় হয়ে গেছে,
না ছুঁই। প্রোডাক্ট যায় দিলাম একটু ব্ল্যাক করে দেখি আসেন আরেকটা ব্যবহার করছি ডিজাইনটাকে আমি ফিল্টার ব্লারিং করছি, কিন্তু এটা করার আগে আপনাকে এটা করতে দিলাম এটা অফ করে আগেরটা ব্লার ছিল দিয়ে দিলাম ফাইল এক্সপোর্টস ওয়েব প্রবলেম শুনে ভিডিওটা ও আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আপনাদেরও ঠিক হচ্ছে এসডব্লিউ করতে এভাবে করে গুগলে দেখবেন অ্যাংরি বার্ড ফ্রি বার্ড, হ্যাঁ ফ্রি বার্ড লেগেলে অনেক ধরনের অ্যাংরি বার্ড রয়েছে, আর ফেসবুকে দেখবেন অনেক অনেকে খুব মানে এগুলো করছে, আপনারা ঠিক এরকম করবেন এগুলো করতে যান, এগুলো রেডি ফ্ল্যাট দেখবেন ফ্ল্যাট ফ্ল্যাট করে করে আমাকে দেখাবেন করে আপনার কি হচ্ছে আপনাদের আপনাদের কাজ প্যান্ডুলের কাজ এখানে শেষ হয় নাই, প্যান্ডুলের কাজ আমি কাল আরো দেখাবো ক্লিপিং পাত কি মাল্টি মাল্টি কি। আশা করি সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।